আমি রোল কল করছি। আদিবা তো আছো না, চলে গেছো? 301 আছে, 302 নাই, 303 আছো? 303, মিতা, 3, 4, 5, প্রেজেন্ট স্যার, 6, 7, সাত আছো? মুক্তা, 8, 9, 304 প্রেজেন্ট আছে। নয়, প্রেজেন্ট স্যার, 10, 10 নাই, 11, প্রেজেন্ট স্যার, 12, 13, 14, 15, প্রেজেন্ট স্যার, 16, 17, প্রেজেন্ট স্যার, 18, 19, প্রেজেন্ট স্যার, 20, প্রেজেন্ট স্যার, 21, প্রেজেন্ট স্যার, 22, 23, 24, 25, 26, 27, 28, প্রেজেন্ট স্যার, 29, 30, 31, 32, 33, 34, প্রেজেন্ট স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 314 স্যার। একটু ওয়েট করো। 35, 36, প্রেজেন্ট স্যার, 37, প্রেজেন্ট স্যার, 38, প্রেজেন্ট স্যার, 39, 40, প্রেজেন্ট স্যার, 41, প্রেজেন্ট স্যার, 42, 43, 44, প্রেজেন্ট স্যার, 45, 46, 47, 48, 49, প্রেজেন্ট স্যার, 50, প্রেজেন্ট স্যার, 50 আছো না? মেয়ে যাবেন? আমি স্যার কথাই শুনি না। 51, প্রেজেন্ট স্যার, 52, প্রেজেন্ট স্যার, 54 নাই। এখন বলো কে কে আছো উপস্থিত, পরে আসছো? পরে আসছো, হাজিরা দিতে পারোনি, এমন কে কে আসছো, পরে জয়েন করেছো? 314 পরামনে। ওয়ালাইকুম আসসালাম। কত স্যার? 307, 307 মুক্তা। আর কে আসছো? জি স্যার, 314, 314 করামনে। আর কে আসছে স্যার? 325, 325 শান্তা।
আর কেউ আছো? ঠিক আছে স্যার, 307 দিয়েছেন? 307 মুক্তা, হ্যাঁ দিয়েছি দিয়েছি দিয়েছি। তাহলে তোমরা সবাই সবাই মনোযোগ দিয়ে দেখো, আমি প্রশ্নটা পড়ছি, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা খেয়াল করো। আজকে আমি তোমাদেরকে ব্যবহারিক প্রশ্ন দিব, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের পরীক্ষার আগেই আমি এই যে অঙ্কগুলো করাচ্ছি, এই আর্থিক বিবরণের যতটুকু পর্যন্ত করাবো তার একটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ ফাইল, যাতে তোমার সবগুলো অঙ্ক এক জায়গায় পাও। আর শেয়ার ইস্যুরও আমি পিডিএফ দিয়ে দিব, তবে আমাকে আর একটু করাতে দাও, যতটুকু পর্যন্ত আমি করাতে পারবো তুমি ততটুকুর মধ্যে যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা ভালো করে করবে, কারণ আমি ওখান থেকে প্রশ্ন করবো। এই জন্য আমি লাস্ট পর্যায়ে পর্যন্ত একটু ওয়েট করছি, তারপর আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা এবার অঙ্কটার দিকে তাকো সবাই, দেখো ব্যবহারিক প্রশ্ন এক নাম্বার। আমি এখানে রেওয়া মিলে 12টা আইটেম দিয়েছি, আর সমন্বয়ের মধ্যে 1 2 3 4 5 6 7টা সমন্বয় দিয়েছি, 12টা আইটেম আর 7টা সমন্বয় দিয়ে তোমাদেরকে মোট মুনাফা বের করতে হবে। তার মানে এই অঙ্কগুলোর এই তিনটা অঙ্কের যদি মোট মুনাফা তোমরা বের করতে পারো তাহলে আর কোনো কঠিন অঙ্ক তোমাদের সামনে আসবে না কখনো, যে অঙ্কটা তোমরা করতে পারবে না। তাই যদি এই তিনটা অঙ্ক তোমরা সুন্দর করে বাড়ি কাজ করবে, এবং আমি আজকে তিনটাই পড়ে দেবো, তোমরা তিনটা সুন্দর করে বুঝে নেবে এবং কিভাবে করতে হবে খেয়াল করবে, তারপরে তোমরা বাসা থেকে কমপ্লিট করে নিয়ে আমাকে আগামী ক্লাসে দেখাবে। দেখো আমি আইটেম বলছি, প্রথমে ক্রয়, তোমরা জানো যে এটা কি, ক্রয় কি, ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ যাবে, বিক্রয়, ক্রয় পরিবহন এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ, বিক্রয় ফেরত এটা আমরা বিক্রয় থেকে বাদ দেই। স্যার আমার পেজেন দিয়ে দেন স্যার, 343। স্যার 308 দিন। ঠিক আছে, জলদি করে তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা একটু দেখো। প্রারম্ভিক মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা সব সময় সবার প্রথমে বসাই, বেতনটা কি মোট মুনাফা বের করতে গিয়ে কি বেতনটা আমাদের কোনো কাজে আসবে? না স্যার, বেতনটা একটা পরিচালন ব্যয়, তো মোট মুনাফা বের করতে গিয়ে বেতনটা আমাদের কোনো কাজে আসবে না। তাহলে তোমরা খেয়াল করবে রেয়ামিলের মধ্যে যে 12টা আইটেম দেওয়া আছে এদের সবাইকে কিন্তু আমরা আমাদের মোট মুনাফা নির্ণয়ে ব্যবহার করব না, তাই না? সবাইকে কিন্তু আমরা ব্যবহার করব না। কমিশন প্রাপ্তি বলতো এটা পরোক্ষ পরিচালন আয় না? এই পরোক্ষ পরিচালন আয় না, এটা কমিশন প্রাপ্তি? জি স্যার, কমিশন প্রাপ্তি পরোক্ষ পরিচালন আয়, সো এটা আমাদের মোট মুনাফা বের করতে গিয়ে কিন্তু ব্যবহার হবে না। আচ্ছা বিক্রয় পরিবহনটাও পরিচালন ব্যয়ের মধ্যে পড়বে, সো এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে না। আমরা জানি যে বিক্রয় পরিবহনটা বিক্রিত পণ্যের ব্যয়ের আইটেম নয়। আচ্ছা ক্রয় বাদটা ক্রয় থেকে বাদ যাবে, তবে তবে ভ্যাট বাদ দেওয়ার পর, ঠিক না? আমরা 69 এটা সাবধানতার সাথে নাম্বার করেছি, না ক্রয় বাদটাটা বাদ যাবে ক্রয় থেকে, তবে সেটা ভ্যাট বাদ দেওয়ার পর, আর বিক্রয় বাদটাও বিক্রয় থেকে বাদ যাবে তবে ভ্যাট বাদ দেওয়ার পর। এবার আসো তামান্না, তামান্না তুমি রেডি আছো? আদিবা চলে গেছো? আদিবা, আদিবা কি আছে? নাই তামান্না? জি স্যার, তুমি প্রথম সমন্বয়টা আমাকে একটু শোনাবা। ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি, এটা কি করবো বলতো? ক্রয়ের সাথে যোগ হবে অলিখিত ক্রয় নামে। ভেরি গুড, মিতা আছে নাকি? মিতা, মিতা, মিতা বলতো খ নাম্বারটা, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। স্যার ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। ভেরি গুড, ভেরি গুড, মেজাবিন আছে নাকি? মেজাবিন 350, মেজাবিন 350, রূপা আছে? রূপা, জুই, জুই আছো? 340,
নাই। তামান্না বলো তো, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 55,000, কোথায় বসবে? এটা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় সময় বাদ দিতে হবে সবার লাস্ট, বাদ দিতে হবে, ভেরি গুড। মিতা বলো তো, আগুনে বিনষ্ট পণ্য 7,000 টাকা কি করবে মিতা? স্যার ক্রয় থেকে বাদ দিব, ভেরি গুড। মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা। ৩৫২ আছো? ৩৫৪ প্রিয়াঙ্কা, এরা কেউ নাই? ৩৪৯ আচ্ছা, 318 আছো মালাকার? 318 রিঙ্কি মালাকার, আচ্ছা মিতা বলো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 4,000 টাকা কি করবে? স্যার ক্রয় থেকে বাদ দিব, ভেরি গুড। ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি 25,000, এটা কি করবে? অলিখিত ক্রয়, অলিখিত বিক্রয় হিসেবে যোগ করব বিক্রয়ের সাথে। আর ক্রয় ও বিক্রয়ের মধ্যে যে ভ্যাট আছে, এটা তো কিভাবে বের করতে হবে তোমাকে শিখিয়েছি, তাই না? ক্রয় ভ্যাট ক্রয় থেকে বাদ দেবে, বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে বাদ দেবে, এবং তারপর তুমি বাট্টা গুলো বাদ দিবে। বলো তো, এই যে সাতটা সমন্বয় আর ওই যে রেওমিনের আইটেম, এটা দিয়ে তোমাকে বলা হয়েছে মোট মুনাফা বের করো। এই তোমরা সবাই বলো তো, এই অঙ্কটা থেকে তোমরা মোট মুনাফা বের করতে পারবে না? জি স্যার ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে এই এক নম্বর অঙ্কটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। কে নেবে স্ক্রিনশট? তামান্না নিবা? জি স্যার নেই। নাও, তাহলে এটাকে আটু ছোট করতে হবে, দাঁড়াও। হ্যাঁ, এক নাম্বারটা স্ক্রিনশট নাও, নিয়েছ? আচ্ছা রেখে দাও, পরে দিও, গ্রুপে পরে দিও। এবার সবাই দুই নম্বর অঙ্কটার দিকে তাকাও, দুই নম্বর অঙ্কটার দিকে তাকাও। দেখো এই আর একটা অঙ্ক, এখানেও 12টা আইটেম রয়েছে। তোমরা দেখো সবাই, বিক্রয়, ক্রয় পরিবহন, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। ক্রয়, ক্রয় বাড়টা আর কিছু বলবো না, এটা আগের অঙ্কেও ছিল। মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ, বিক্রয় ফেরত, প্রারম্ভিক মজুত পণ্য, আমদানি শুল্ক। বলতো আমদানি শুল্কটা অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে বসবে না? আমদানি শুল্কটা অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে বসবে না? কিন্তু রপ্তানি শুল্ক, মিতা রপ্তানি শুল্ক কি বসবে? রপ্তানি শুল্ক কোথায় বসবে? এটা পরিচালন ব্যয়, ভেরি গুড। অনাদায় পাও না, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। বিক্রয় ভাড়টা বিক্রয় থেকে বাদ যাবে, কিন্তু জাহাজ ভাড়া, বলতো জাহাজ ভাড়াটা অন্যান্য প্রত্যক্ষ খরচ না? প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়াটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, ভেরি গুড। ওই 12টা আইটেম তোমার চিনছ। এবার চলে যাও সমন্বয়ে যায়, ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, এই সমন্বয়টা আগের অঙ্কে ছিল। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, এই ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, তামান্না কি করবা? ক্রয় থেকে বাদ হবে এটা, ভেরি গুড। তামান্না পরেরটাও বলবো, তুমি মনোযোগ দিয়ে দেখো, সবাই সবাই মনোযোগ দেখো। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 11,000 টাকা, যার মধ্যে 2,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। ভালো করে দেখো সবাই, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 11,000 টাকা, যার মধ্যে 2,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। হ্যাঁ তামান্না, তুমি শোনাও আমাকে, এই সমন্বয়টা কিভাবে লিখবে?
স্যার এটা হচ্ছে যে এই ক্রয় থেকে এই যে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ হবে, আবার সমাপনী মজুত পণ্য থেকে এই আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময়। ভেরি গুড, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় যেহেতু এই 2000 টাকা সমাপনী মজুতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে এই 2000 টাকা সমাপনী মজুত থেকে একবার বাদ দিতে হবে, আর আগুনে বিনষ্ট পণ্য থাকলেই সেটা ক্রয় থেকে বাদ যায়, তাহলে সেটা ক্রয় থেকেও বাদ যাবে। তারপরে আগুনে বিনষ্ট পণ্য তো ক্রয় থেকে বাদ যায়ই, তবে এটা সমাপনী মজুতের মধ্যেও অন্তর্ভুক্ত আছে বলে এটা সমাপনী মজুত থেকেও বাদ যাবে। ভেরি গুড, হয়েছে। এরপরে দেখো মজুরি বকেয়া রয়েছে, এটা মজুরির সঙ্গে যোগ হবে, তাই না মিতা? মিতা মজুরি বকেয়াটা মজুরির সাথে যোগ হবে না? জি স্যার। আচ্ছা, এরপর এরপরে দেখো মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা, মালিক কর্তৃক সাবা আছো? সাবা, জি স্যার। সাবা বলো তো, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা কিভাবে বুঝবে? হ্যাঁ, কি করবা? উত্তোলন হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। না না না, আমি সমন্বয়টা কিভাবে সলভ করবা সেটা বলছি। ওরা যেভাবে বলছিল, তামান্নারা যেভাবে বলছিল, মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1200 টাকা, এটা কিভাবে সমন্বয় হবে? মোট মুনাফা বের করতে গিয়ে তুমি এটাকে কিভাবে সমন্বয় করবা? তামান্না বলো, তবে যে ই থেকে বাদ হবে ক্রয় থেকে পণ্য শুনছো? সাবা সাবা শুনছো? সাবা তুমি কি শুনতে পেয়েছো? হ্যাঁ, তার মানে হলো আমরা মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করে সেটা আমরা সরাসরি ক্রয় থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ এই ঘটনাটা শুধুমাত্র ক্রয় থেকে বাদ যাবে। আর আমি এই সমন্বয়টা জানতে চেয়েছিলাম। এইবার তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো সবাই, ৬ নম্বর সমন্বয়টা, সবাই ৬ নম্বর সমন্বয়টার মনোযোগ দেখো। খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2000 টাকা, যার ক্রয় মূল্য 1400 টাকা। মনোযোগ দেখো, খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত 2000 টাকা, এটা হচ্ছে যত টাকায় বিক্রয় করেছিল সেই বিক্রয় মূল্যটা হচ্ছে 2000 টাকা, আর এই পণ্যটার ক্রয় মূল্য ছিল 1400 টাকা। তার মানে এটাকে আমরা বলবো অলিখিত বিক্রয় ফেরত। একটা বিক্রয় ফেরত কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ছিল, ওই দেখো একটা বিক্রয় ফেরত অঙ্কের মধ্যে ছিল, দেখছো 3000 টাকা ছিল। একটা বিক্রয় ফেরত কিন্তু অঙ্কের মধ্যে আগে থেকে ছিল, একটা বিক্রয় ফেরত আমাদের অঙ্কের মধ্যে আগে থেকে ছিল, এটাকে আমরা বিক্রয় ফেরত নামেই বাদ দিব। কিন্তু এই 2000 টাকাটা আমরা বাদ দিব অলিখিত বিক্রয় ফেরত নামে, বিক্রয় থেকেই বাদ দিব অলিখিত বিক্রয় ফেরত নামে। তোমরা শুনতে পেয়েছো? বিক্রয় ফেরত একবার বাদ দিব, আর এই 2000 টাকাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত নামে বাদ দিব। শুনছো সবাই? তবে বিক্রয় ফেরত যদি হয় তাহলে এই মালটা আমাদের সমাপনী মজুদে চলে আসবে না? মালটা যখনই বিক্রয় ফেরত হবে তখনই এই মালটা অবিক্রিত মাল হিসেবে বিবেচিত হবে, এবং তখন এই মালটা সমাপনী মজুদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এই যে 1400 টাকা তোমরা দেখতে পাচ্ছ ক্রয় মূল্য, এটা ওই অলিখিত বিক্রয় ফেরত নামে সমাপনী মজুদের সাথে যোগ হয়ে যাবে, সমাপনী মজুদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে ভালো করে তোমরা শুনে রাখো, এই যে খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত, খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত আমরা কি কি করব? খরিদ্দার কর্তৃক পণ্য ফেরত এটা আমরা আমরা এই 2000 টাকা বিক্রয় ফেরতটাকে আমরা অলিখিত বিক্রয় ফেরত নামে বিক্রয় থেকে বাদ দেব, আর মাল বিক্রয় ফেরত হয়ে আসলে এটা অলিখিত মানে তোমার অবিক্রিত পণ্য হিসেবে বিবেচিত হয়, আর অবিক্রিত পণ্যগুলো কিন্তু সব সমাপনী মজুদের মধ্যে চলে যায়, আর সমাপনী মজুদের মধ্যে মালগুলো সবসময় ক্রয় মূল্যে থাকে, সেই জন্য এই ক্রয় মূল্যে 1400 টাকাটা আমরা সমাপনী মজুদের সাথে যোগ করব। সমাপনী মজুদের সঙ্গে যোগ করার সময়ও তুমি অলিখিত বিক্রয় ফেরত নামেই যোগ করবে। তোমরা কি সবাই আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে এই অলিখিত বিক্রয় ফেরত আমরা বিক্রয় থেকে বাদ দিব, আর একবার কি করব, আর একবার আমরা সমাপনী মজুদের সাথে যোগ করব। তবে বিক্রয় থেকে বাদ দিব বিক্রয় মূল্যটা 2000 টাকা, আর সমাপনী মজুদের সঙ্গে যোগ করব ক্রয় মূল্যটা 1400 টাকা। তোমরা কি এই 6 নম্বর সমন্বয়টা সবাই বুঝেছ? তামান্না, মিতা? আবার একটু ভালো করে শোনো, খরিদ্দাররা আমাদেরকে পণ্য ফেরত দিয়েছে। খরিদ্দার মানে কারা? দেনাদার যারা। তাহলে দেনাদাররা আমাদের কাছ থেকে মাল কিনেছিল,
তারা এখন আমাদের কাছে সেই মালটা ফেরত দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো বিক্রয় ফেরত। তার মানে এই ফেরতটার নাম কি? এই ফেরতটার নাম হচ্ছে বিক্রয় ফেরত। আর বিক্রয় ফেরত তো বিক্রয় থেকে বাদ যায়, তো একটা তো বিক্রয় ফেরত এখানে আছেই, এটাকে আমরা বিক্রয় ফেরত নামে বাদ দেবো বিক্রয় থেকে, আর এটাকে আমরা আলাদা ভাবে আবার বিক্রয় থেকে বাদ দেবো অলিখিত বিক্রয় ফেরত নামে। বুঝতে পেরেছ? এই দুটো একসঙ্গে যোগ করেও বাদ দেওয়া যায়, এই দুটো একসঙ্গে যোগ করেও বাদ দেওয়া যায়, কিন্তু আমি আলাদা রাখছি। আলাদা রাখলে দুজনের আলাদা বৈশিষ্ট্য তোমরা বুঝতে পারবে। অর্থাৎ বিক্রয় ফেরতের সঙ্গে এই বিক্রয় ফেরত যোগ করেও বাদ দেওয়া যায়, কিন্তু আমরা সেটা করবো না। আমরা বিক্রয় ফেরত আলাদা বাদ দিয়ে দেবো, আর আমরা এই অলিখিত বিক্রয় ফেরত নামে 2000 টাকা আলাদা ভাবে বাদ দিব। দুটোই বিক্রয় ফেরত। কি বলছো, বুঝতে পেরেছ? আর যখনই মালটা বিক্রয় করা মালটা যখনই আমাদের কাছে ফেরত এসছে, তখন এই মালটা আমাদের সমাপনী মজুদে চলে যাবে, আর সমাপনী মজুদের মধ্যে কিন্তু মালটা সবসময় ক্রয় মূল্যে থাকে। এই জন্য বিক্রয় ফেরত হয়ে আসা মালটা 2000 টাকার মালটার দাম ছিল, ক্রয় মূল্য ছিল 1400 টাকা। তাই সমাপনী মজুদের সঙ্গে যখন আমরা এই অ্যামাউন্টটা যোগ করবো, তখন এই 1400 টাকা যোগ করবো। কি নামে? অলিখিত বিক্রয় ফেরত নামে। তাহলে অলিখিত বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় মূল্যটা, আর অলিখিত বিক্রয় ফেরত সমাপনীর মজুদের সঙ্গে যোগ হবে এই ক্রয় মূল্যটা। ঠিক আছে? ঠিক আছে জি স্যার। কিন্তু স্যার ফেরত আসছে 2000 টাকার, ক্রয় মূল্য 1400 কিভাবে? আচ্ছা তুমি আমাকে বলো, আমরা যখন পণ্য বিক্রয় করি তখন কি যে দামে কিনে আনি সেই দামে বিক্রয় করি, না একটু বেশি দামে বিক্রয় করি? বেশি দামে। তো এখানে কি সেটা হতে পারে না যে মালটা 2000 টাকায় বিক্রি করেছিলাম সেই মালটা ক্রয় মূল্য কি 1400 টাকা হতে পারে না? জি স্যার। আচ্ছা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে আসো, ক্রয় এবং বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট, এটা আমি কোন শর্ত অঙ্কের মধ্যে আমি কমন রেখেছি, কারণ এই ব্যাপারটা একদম ভুল করা যাবে না। আমরা এই ভ্যাটটা সেই অ্যামাউন্টের উপরে ধরবো যেখান থেকে বিক্রয় বার্তা বা ক্রয় বার্তাটা বাদ দেওয়া হয়নি। বিক্রয় বার্তা বা ক্রয় বার্তা বা আগ পর্যন্ত সকল সমন্বয় সমাধান করার পর আমরা এই ভ্যাটটা ধরবো, আর ভ্যাট বাদ দেওয়ার পর আমরা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা বাদ দেবো। সেটা আমি তোমাদেরকে এর আগের প্রত্যেকটা অঙ্কের মধ্যে শিখিয়েছি, এই অঙ্কটার মধ্যেও তোমাদের আমি প্রত্যেকটার মধ্যে ভ্যাট দিয়ে দিয়েছি, যাতে তোমরা প্রত্যেকে নিখুঁত ভাবে অঙ্কটা করতে পারো। সেই জন্য আমি 3টা ইম্পর্টেন্ট অঙ্ক তৈরি করে দিয়েছি, যাতে জীবনেও কখনো মোট মুনাফা বের করতে গিয়ে ফার্স্ট পেপারে চূড়ান্ত হিসাব হোক আর সেকেন্ড পেপারে কোম্পানির চূড়ান্ত হিসাব হোক, কোনোখানে যাতে তোমাদের এই সমস্ত সমন্বয় আর কখনো না আটকায়, তাই আমি একবারে মোট মুনাফার মধ্যে এই সমন্বয়গুলো দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা এই 2 নম্বর অঙ্কটাও দেখে নিলাম, এবার আমি 3 নম্বর অঙ্কটা দেখছি। আমি কিন্তু এই 3টা অঙ্কই তোমাদেরকে বাড়ির কাজ দিব, এবং আগামী ক্লাসে তোমরা 3টা অঙ্ক আমাকে দেখাবে। আগামী ক্লাসে 3টা অঙ্ক তোমাদেরকে দেখাবো, এই 3টা অঙ্ক আমি তোমাদের কাছ থেকে আগামী ক্লাসে দেখব, আর এরপরে আমি পরিচালন ব্যয়টা শেখাবো তোমাদেরকে পরের ক্লাস। আর ফাইনাল পরীক্ষা ইয়ার ফাইনালের আগ পর্যন্ত যে কয়টা অঙ্ক যতটুকু অঙ্ক আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো, যদি এমন হয় যে পরিচালন ব্যয় দেখার পর আর একটা ক্লাস পেয়েছি, তো সেই ক্লাসে আমি চলতি দায় আর চলতি সম্পত্তি তোমাকে শিখিয়ে দিব। চলতি সম্পত্তি, চলতি দায়, স্থায়ী সম্পত্তি আর চলতি সম্পত্তি কাকে বলে, চলতি দায় আর আমাদের মালিকানা তহবিল কাকে বলে, এই জিনিসগুলো যদি খালি একদিন আলোচনা করতে পারি, তাহলে আমি আমার বিশদায় বিবরণের করতে দিব না, উদ্ধৃত পত্র করতে দিব না, নেট মুনাফা পর্যন্ত হয়তো করতে দিব, আর উদ্ধৃত পত্রে চলতি সম্পত্তি আর চলতি দায়ের পরিমাণটা হয়তো তোমাদের কাছে জানতে চাই। তো এইভাবে সৃজনশীল কোশ্চেন আমি তোমাদেরকে করবো, সেটা তোমার ক্লাস একটাও মিস করবে না, আর যদি মিস হয়ে যায় কোনো কারণে আদিবার মতন তোমরা ইউটিউব থেকে দেখে নিবা ভিডিওটা, যে এখানে আমি কি বলেছিলাম অঙ্কটা করার সময়। যেমন এই যে আমি অঙ্কগুলো করছি, সমন্বয়গুলো বুঝাচ্ছি, তুমি যখন অঙ্ক করতে যাচ্ছ তোমার এই সমন্বয়টা মনে পড়ছে না কি জানা হবে, তুমি ভিডিওটা দেখে নিবা, তাহলে তোমার কাছে মনে পড়ে যাবে যে কি করতে বলেছিলাম আমি। তাহলে সেভাবে তুমি যদি করো তাহলে তোমার প্রত্যেকটা অঙ্ক সবার পারা উচিত। তাহলে চলো এবার 3 নম্বর অঙ্কটা এবং শেষ অঙ্কটা আমি দেখি, সবাই মনোযোগ দাও। এবার 3 নম্বর অঙ্কটা, দানে দানে 3 দান, 3 দানের সবকিছু শেখা হয়ে যায়। দেখো এখানেও 11টা আইটেম দিয়েছি আমি, প্রারম্ভিক মজুদ পণ্য, বিক্রয়, ক্রয়, বিক্রয় বার্তা, উৎপাদন মজুরি, এটা প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ এটা, ক্রয় ফেরত, আন্ত পরিবহন মানে ক্রয় পরিবহন, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া অন্যান্য প্রত্যক্ষ খরচ, কিন্তু বিক্রয় কর্মীর বেতন এটা কি আমাদের কোনো প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে? না স্যার, এটা হচ্ছে পরিচালন ব্যয়। বহি পরিবহন এটাও কিন্তু আমাদের ইয়ের মধ্যে পড়ে না, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে না,
তাই এই দুটো আইটেম কিন্তু আসবে না তার মানে আমি তোমাদেরকে যে আইটেমগুলো দিচ্ছি তে সবাইকে কিন্তু তুমি ব্যবহার করবে না যারা তোমাদের মোট মুনাফা বের করার জন্য যারা যে সমস্ত আইটেমগুলো তোমাদের প্রয়োজন তোমরা শুধুমাত্র সেই আইটেমগুলোকেই ব্যবহার করবে দেখো তো ক্রয় বারটা এটা ক্রয় থেকে বাদ হয়ে যাবে তাই না ভ্যাট বাদ দেওয়ার পর এরপর দেখো সমন্বয়গুলো একটু দেখো মনোযোগ দিয়ে ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয়নি এটা আগেও ছিল অলিখিত ক্রয় এটা ক্রয়ের সাথে যোগ হবে ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি এটাও তোমরা আগে সমন্বয় করেছো এটা অলিখিত বিক্রয় এটা বিক্রয়ের সঙ্গে যোগ হয়ে যাবে আচ্ছা তামান্না তুমি রেডি আছো তামান্না জি স্যার এবার গ নম্বর সমন্বয়টা আমি পড়ছি তুমি বলবে এটা সমাধান কি হবে পাঁচ হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য বিবেচনা করার পর সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৪৪,০০০ টাকা পাঁচ হাজার টাকা আগুনে বিনষ্ট পণ্য বিবেচনা করার পর সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ৪৪,০০০ টাকা তোমরা সবাই শোনো তামান্না বলছে এটা কিভাবে বুঝবে বলো তামান্না স্যার প্রথমে ক্রয় থেকে আগুনে বিনষ্ট পণ্য ৫,০০০ টাকা বাদ দিতে হবে আর সমাপনী মজুত পণ্য তবে ৪৪,০০০ টাকা কারণ এখানে এখানে বাদ দেওয়াই আছে আগুনে বিনষ্ট পণ্যটা আমাদের আর কিছু করতে হবে না ভেরি গুড তামান্না অনেক সুন্দর বলেছে ও বলেছে যে এই ৫,০০০ টাকার পণ্যটা যেহেতু আগুনে বিনষ্ট পণ্য আর আমি তোমাদেরকে আগেই বলেছি আগুনে বিনষ্ট পণ্য থাকলে সেটা ক্রয় থেকে বাদ যাবে আর সমাপনী মজুত পণ্য ৪৪,০০০ টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ যেত যদি এটা বিবেচনা করা না হতো কিন্তু এখানে কিন্তু বিবেচনা করার পর বলেছে বিবেচনা করার পর মানে আগুনে বিনষ্টটা বাদ দেওয়া হয়ে গেছে তাই সমাপনী মজুদের মধ্যে কোনো পোড়ামাল নাই তাই সমাপনী মজুদ পণ্য আমরা পুরো ৪৪,০০০ টাকায় লিখব তামান্না ঠিকই বলেছে একদম তার মানে ক্রয় থেকে বাদ যাবে ৫,০০০ টাকা আর সমাপনী মজুদ পণ্য সরাসরি আমরা লিখে দিব ৪৪,০০০ টাকা ও ঠিক বলেছে এরপর মজুরি ৪,০০০টাকা পরবর্তী বছরের জন্য প্রদত্ত হয়েছে এটা অগ্রিম মজুরি না বলো তো এই পরবর্তী বছরের মজুরি মানে এটা অগ্রিম মজুরি না সবাই বলো তাহলে অগ্রিম মজুরিটা তাহলে আমরা কি করবো এটা আমরা মজুরি থেকে বাদ দিয়ে দিব মজুরি বকেয়া থাকলে আমরা যেমন যোগ করি মজুরি বকেয়া থাকলে আমরা যেমন যোগ করি অগ্রিম মজুরিটা আমরা মজুরি থেকে বাদ দিয়ে দিই মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করেছে ২,০০০ টাকা ক্রয় থেকে বাদ দেবে সমন্বয়টা আগেও ছিল আচ্ছা এবার ৪ নম্বর সমন্বয়টা তোমরা সবাই মনোযোগ দিয়ে একটু শোনো ৪ নম্বর সমন্বয়টা সবাই একটু ভালো করে শোনো বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় করা হয়েছে ৮,০০০ টাকা যার ক্রয় মূল্য ৬,০০০ টাকা বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় তার মানে এমন ভাবে পণ্য বিক্রয় করা হয়েছে যে যদি এই বিক্রিত পণ্যগুলো যার কাছে বিক্রয় করা হয়েছে তিনি যদি কাস্টমারদের কাছে বিক্রয় করতে না পারে তাহলে উনি সেই মালগুলো আবার আমাকে ফেরত দিয়ে দিবে তাহলে আমি এমন কোন আইটেম এমন কোন ব্যবসায়ীর কাছে আমি পণ্য বিক্রয় করেছি যিনি আমার বিক্রয় করা পণ্যটা কাস্টমারের কাছে বিক্রয় করতে পারলে উনি বিক্রয় করবেন আর যদি কাস্টমারের কাছে ওই মাল উনি বিক্রয় করতে না পারে আমাকে ফেরত দিয়ে দিবে এই শর্তে আমি যদি কোনো মাল বিক্রয় করে থাকি সেটাকেই বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় বলা হয় আমি আরো ভালো করে যদি বলি তাহলে আমি বলবো একটা বেকারিতে তামান্না তার ঘরে বানানো পাউরুটি সাপ্লাই করে একটা বেকারিতে তামান্না তার ঘরে বানানো পাউরুটি সাপ্লাই করে ১০০ পিস পাউরুটি সে তো সেই বেকারিতে সে দিয়েছে এখন এই ১০০ পিস পাউরুটির শর্ত ছিল যে যদি ওই বেকারি আলারা তার ১০০ পিস পাউরুটি বিক্রি করে ফেলতে পারে তাহলে ওকে বিক্রয়ের টাকা দিবে আর যদি বিক্রি করতে না পারে তাহলে যে কটা বিক্রয় করতে পারবে না সে কটা পণ্য তাকে ফেরত দিয়ে দিবে তামান্নাকে ফেরত দেবে তামান্না এই শর্তে যদি কোনো পণ্য বিক্রয় করে তাহলে এই বিক্রয়কে বলা হবে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় তামান্না ধরো যে মালগুলো বিক্রয় করেছিল সেগুলোর পরিমাণ ছিল ৮,০০০ টাকা সে ৮,০০০ টাকার মাল বিক্রয় করেছিল কিন্তু ওই ৮,০০০ টাকার মাল যেটা বিক্রয় করেছিল ওটা বানাতে গিয়ে তামান্নার খরচ হয়েছিল ৬,০০০ টাকা এটা তো হতেই পারে তো এখন আমার প্রশ্ন হলো যে ফেরত শর্তে যদি কখনো কোনো পণ্য বিক্রয় করা হয় যতক্ষণ পর্যন্ত এই পণ্যগুলো বিক্রয় হয়েছে এরকম নিশ্চয়তা না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই পণ্যটাকে বিক্রয় হিসাবে গণ্য করা যায় না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া না যায় যে হ্যাঁ আমার এই পণ্যগুলো ওই বেকারিওয়ালারা বিক্রি করে ফেলেছে ততক্ষণ পর্যন্ত এটাকে বিক্রয় হিসেবে গণ্য করা যায় না সেই জন্য আমরা এখন কি করব বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় ৮,০০০ টাকাটা আমরা বিক্রয় থেকে বাদ দিয়ে দিব আর কিছুক্ষণ আগে আমি বলেছি যে মালটাকে আমরা অবিক্রিত মাল হিসেবে গণ্য করি সেটা সমাপনী মজুদকে বাড়িয়ে দেয় আমি বলেছিলাম যে মালটাকে আমরা অবিক্রিত মাল হিসেবে গণ্য করি
সেই মালগুলো কিন্তু সমপরিমাণ মজুদের পরিমাণকে বাড়িয়ে দেয়। তাহলে আমাদের এই পণ্যটা আবার সমপরিমাণ মজুদের পণ্যকে কিন্তু বাড়িয়ে দিবে। তবে সমপরিমাণ মজুদের সঙ্গে যখন সে যোগ হবে তখন কিন্তু সে ক্রয় মূল্যে যোগ হবে, ঠিক না? আমি না এর আগে একটা সমন্বয় এরকম বলেছিলাম যে অলিখিত বিক্রয় ফেরত, অলিখিত বিক্রয় ফেরতের বিক্রয় মূল্যটা বিক্রয় থেকে বাদ যাবে কিন্তু ক্রয় মূল্যটা সমপরিমাণ মজুদের সাথে যোগ হবে বলছিলাম না, ঠিক এই সমন্বয়টাও বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয়ের এই সমন্বয়টাও 8,000 টাকাটা বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয় নামে। এই 8,000 টাকাটা বিক্রয় থেকে বাদ যাবে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় নামে। আর 6,000 টাকা যেটা দেখতেছো ক্রয় মূল্য, এটা সমপরিমাণ মজুদের সাথে যোগ হবে, এটা যোগ হবে সমপরিমাণ মজুদ পণ্যের সাথে, এটাও বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় নামে। তাহলে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় নামে বিক্রয় থেকে বাদ যাবে 8,000 টাকা, বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় নামে সমপরিমাণ মজুদের সঙ্গে যোগ হবে 6,000 টাকা। তোমরা কি সবাই এই সমন্বয়টা বুঝতে পেরেছো, 6 নম্বর সমন্বয়টা? আর সবার শেষে ক্রয় এবং বিক্রয়ের মধ্যে 15% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে এই যে 3টা অঙ্ক আমি তোমাদেরকে দিলাম, তোমরা মনে রেখো এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির অঙ্ক। তোমরা বুঝতেই পারছো যে চূড়ান্ত হিসাব করতে গিয়ে এই সমন্বয়গুলো যদি অঙ্কে থাকে সেটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা অঙ্ক হবে। আমি কিন্তু মাত্র 3টা অঙ্ক তোমাদের তৈরি করে দিয়েছি এবং একই ধরনের কাজ করার জন্য, সেটা কি মোট মুনাফা বের করার জন্য। এবং এর মোট মুনাফার সঙ্গে যে আইটেম গুলো রিলেটেড সেই আইটেম গুলোকে আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি, সমন্বয় তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমি আশা করবো তোমরা 3টা অঙ্কই খুব ভালো মানের, 3টা অঙ্কে প্রত্যেকেই তোমরা কিন্তু 3টা অঙ্কই সুন্দর করে করে নিয়ে আসবে। এবং এই 3টা অঙ্কের বাড়ির কাজের জন্য আমরা আগামী ক্লাসে 5 নাম্বার করে সরবরাহ করবো। যারা বাড়ির কাজ করবে 5 নিখুঁত হবে 5 নাম্বার আমি তাদেরকে দিব। তবে আমি যদি কারোর কাছে চেয়ে না পাই আমি তার 5 নাম্বার মাইনাস করে দিব। যদি আমি কারোর কাছে খাতা চেয়ে না পাই আমি কিন্তু 5 নাম্বার মাইনাস করে দিব। তো ঠিক আছে, এবার তামান্না তুমি 2 নম্বর অঙ্কটা একটা স্ক্রিনশট নিবা। তামান্না 2 নম্বরটা একটা স্ক্রিনশট নাও। জি স্যার নিয়েছি। তুমি 3 নম্বরটার একটা স্ক্রিনশট নাও। জি স্যার, স্যার 2 নম্বরটা একটু আরেকবার দেন। এই যে জি স্যার নিয়েছি। তোমাদের মধ্যে হাজিরা হয় নাই এমন কেউ আছো? স্যার 310। তুমি ঘুমাচ্ছিলা? স্যার 331। 310 কি ঘুমাইছিলা? স্যার কোন ক্লাসে ঘুমাই গেছি? ওই তো, এরপরে কত বললা? স্যার 331। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ? তুমিও কি ঘুমাইছিলা? আর কেউ, আর কেউ আছো? হাজিরা হয়নি? নাই। আচ্ছা তামান্না তুমি এই হাজিরাটা স্ক্রিনশট দিবা। এই পেজটা স্ক্রিনশট দাও। 322। 322 আসছে রূপা? আমি রূপা অনেক গলা শুকায় বলাইলাম, রূপা রূপা বলে আজকে গলা শুকায় বলালাম, তুমি এই রূপারাই দেখলাম না, রূপাকে স্যার ঘুমাইতে ঘুম থেকে লেট করে উঠছি তো তাই দেইতে। এই গরমের মধ্যে 9টা, এই গরমের মধ্যে 9টা পর্যন্ত কে ঘুমায়, কে ঘুমায়? স্যার আমি ঘুমাইছি আজকে। আচ্ছা নাও তখন, না এই তুমি 322 পর্যন্ত আরেকবার নাও। জি স্যার নিয়েছি আরেকবার। আচ্ছা এবার 22-এর পর থেকে 45 পর্যন্ত আর একটা নাও। জি স্যার। আর এটা হলো শেষ পেজ। জি স্যার নিয়েছি।
ব্যাস তুমি সবগুলো গ্রুপে দিয়ে দাও, ঠিক আছে? আমিও তাড়াতাড়ি বিদায় নিচ্ছি, আজকে আমারও কাজ আছে।